কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে গণসংযোগে ব্যস্ত মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। সকালে নগরীর ইস্টার্ন প্লাজা এলাকাসহ বিভিন্ন স্থানে প্রচার চালান আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত। এদিকে সিটি কর্পোরেশন এলাকার কোটবাড়ি, জয়পুর, গন্ধমতি এবং সালমানপুর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। এছাড়া নগরীর 9 নম্বর ওয়ার্ড ভোট প্রার্থনা করেন আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজামুদ্দিন কায়সার। জয়ের ব্যাপারে আশাবাদী সব মেয়র প্রার্থী। মাঠে নামেন কাউন্সিলর প্রার্থীরা।